আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি রান্না করে দেখাবো খুবই সহজ মজার একটি রেসিপি। আমরা সকলে জানি, তবুও রান্না করে দেখাবো। এক একজনের রান্নাটা এক এক রকম হয়। দেশি মুরগির স্বাদে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। প্রবাসে বা ম্যাচে ব্যাচেলার যারা থেকে থাকেন, তারা কিন্তু গ্রামের খাবারগুলা খুবই মিস করে থাকেন। একটু পাতলা ঝোল হবে, এ রান্নাটা খেতে সুস্বাদু। পরের দিন সকালবেলা কিন্তু এই মুরগির মাংসের ঝোল বা আলু দিয়ে রুটি, পরোটা, লুচি গরম গরম, এই যে ধোয়া উঠা মাংস দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে। তো চলুন কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। একেবারেই সহজ। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই এ রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করতে যাবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি একেবারে বেশি বাদামি করে ভাজতে যাব না, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন স্বাদ মতোই দিলাম, তবে লবণটা প্রথমে একটু অল্প পরিমাণে দিবেন, কারণ মাংস রান্নার সময় যে কোনো সবজি মাংস রান্নার পরে কিন্তু অনেকখানি কমে আসে। লবণটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দু চার চামচের মতো রসুন বাটা, দু চার চামচ আদা বাটা। এ রান্নাটা একটু স্পাইসি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। হাতের কাছে থাকলে টমেটো দিয়ে দিবেন, এটি একেবারে অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে, কালারটাও খুবই সুন্দর আসে। আমি এখানে দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে বেশি ভাজবো না, আগেই বলেছি একেবারে বেশি বাদামি করে ভাজবো না। গরম মশলাটা আমি বেশি দিব না, এখানে মাত্র দুটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিব, তেজপাতা একটি, আর এক টুকরো দারুচিনি দিবেন, বেশি না। এখন দিয়ে দিব দু চার চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। হাফ চার চামচের একটু বেশি জিরার গুঁড়া, এক চার চামচ ধনিয়ার গুঁড়া, আর এক চার চামচের একটু কম লেভেল করে বা সমান করে এক চার চামচ হলুদ গুঁড়া দিয়ে দিবেন। এখন আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মাছ বা বিশেষ করে মাংস রান্নার সময় এ মশলাটা যতটাই ভালোভাবে কষিয়ে নেবেন, এর উপরে নির্ভর করবে আপনার মাংস রান্নাটা। আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের মতো খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, কারণ মাংসের থেকে অনেক পানি বেরিয়ে আসবে, আর ওই পানি দিয়ে মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে এবং ময় মশলাগুলো মাংসের ভিতরে যাবে। আবারও নেড়ে দিলাম, বারবার এভাবে আমি ঢাকনা দিব, আর একটু নেড়ে দিব, যাতে করে সরিষার তেল এবং মশলাগুলার স্পাইসিগুলো ভিতরে যায় মাংসের ভিতরে। এভাবে আমি প্রায় 2-3 বার ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে তেল উঠে আসা অবধি কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব, কারণ শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো দিয়ে এখন আমি আরও একটু কষিয়ে নিব। এখন আর কোনো পানি দিব না, যে পানিটা আছে মাংসের ভিতরে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আলুটা একটু নেড়ে ঢাকনা দিয়ে আবারও হাই ফ্লেমে রেখে দিব। লো ফ্লেমে দিলে হবে কি, আলুটা যেদিকে একটু তাপ পাবে সেদিকটা সেদ্ধ হবে, অন্যদিকটা কিন্তু শক্ত হয়ে যাবে, এটা লক্ষ্য করবেন। আবারও নেড়ে ঢাকনা দিয়ে এভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি তলানিতে, যাতে না লেগে যায় সেটাই লক্ষ্য রাখবেন। আর চুলার আঁচটা যদি অতিরিক্ত হাই ফ্লেমে থাকে তাহলে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন, আর এভাবে নাড়বেন, কারণ মশলাগুলো যতটাই মাংস আলুর ভিতরে যাবে ততটাই খেতে ভীষণ ভালো লাগবে। প্রথম অবস্থাতে যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি বেশ কিছু পানি দিয়ে দিব, যেহেতু আলু টুকরোগুলো একটু বড় বড়, এটি ভালোভাবে সেদ্ধ হওয়া লাগবে। আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি, রেখে বলকাশ অবধি অপেক্ষা করব। একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, আর ঝোলটা যে যেমন খাবেন সেভাবেই রাখবেন। তবে আলু দিয়ে রান্না করলে কিন্তু মাংস ঝোলটা পরবর্তীতে অনেকখানি কমে আসে। এখানে আমি 2-4 চামচ জিরা নিয়ে একটি ফ্রাই প্যানে তেলে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, এটি দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন শেষ পর্যায়ে লুক এমন এসেছে। দেখুন এটি কিন্তু এখনও অনেক গরম, ঠান্ডা হলে আরও ঝোলটা বসে যাবে, খুবই সুস্বাদু। বাসা অবশ্য একবার হলো
রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার। নতুন আলু দিয়ে মুরগির মাংস একটু পাতলা ঝোল করে রান্না করলে বাচ্চারাও খেতে অনেক ভালোবাসে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।